যতো ঘরে পরিস্থিতি তুমি যাও, তুমি যাও প্রথম দিকে দিল্লি হরিয়ানা মুম্বাই কই যাওয়া যাও। তোমার যদি শিক্ষিত বলাবান, তুমি যদি লেখাপড়া করছো, তোমার বোঝা উচিত যে এই শেখ মানুষ নিজের ভাষা নিজের কালচার সব কিছু কবর দিয়ে অসমীয়া পরিচয় দিয়ে অসমীয়া ভাষা বাজায় রাখছে, আর তারপরেও তুমি ওই অসমীয়ারাই আমার মিয়া বলে একটু ছতার ছিল করবো, মাইরে পিটি ফালাই দিব, লেবার দিয়ে কাম করে 15 লাখ টাকা আটকাই দিব। তুমি মানে কি এগুলো নিজে বিক্রি করে মানে নিজের পুঞ্জি বানাবার চাইতেছ নাকি? কথা নাই, লোকাল থানা হোক, লোকাল থানার ওসি হোক, এগ্রিমেন্ট করব এই মানুষের 100% পরি মানে দায়িত্ব নেওয়া লাগবো, তারপরে হে এই মানুষ কাম করবার যাব। সিঙ্গল চলি হ্যাঁ ভুল স্বীকার করা লাগবো, সিঙ্গল চলি হ্যাঁ কর কথার উপরে আজ পর্যন্ত সরকারে কোনো অ্যাকশন নিছে নিছে কি? তাহলে আমরা শেখ, আমরা মুসলমান, তুমি মুসলমান, মুসলমান পরিচয় দিয়ে তুমি হিনে আবার এই লেবার নিবে রাইছ? হ্যাঁ, গতিকে মানে যতক্ষণ পর্যন্ত আপার আসামের শৃঙ্খল চলিয়া যতক্ষণ পর্যন্ত ভুল স্বীকার না করব, সরকারে যতক্ষণ পর্যন্ত মিয়া মুসলমানের দায়িত্ব না নেব, ততক্ষণ পর্যন্ত এই শ্রমিক আপার আসামে যাওয়া হবো না, ঠিক আছে? তার মাঝখানে কোনো ধরনের দালালি করবে না, কোনো ধরনের দালালি করবে না, না করে দিলাম। আর যদি যাব লাগা হয় লোকাল থানার ওসি 100% রেভিনিউর মধ্যে এগ্রিমেন্ট করে দায়িত্ব নেওয়া লাগবে, তবে হেই লেবার ওখানে যাবে। হ্যাঁ, তুমি লোকাল মানে থানার ওসির লোকের কথা পাতো, মানে বিজনেস থানা না, এখানে তো ওইখানে লেবার তো এখানে কাম কাম করবো না, লেবার ওইখানে কাম করবো, ওই জায়গার লেবার মানে লোকাল ওসির দায়িত্ব নেওয়া লাগবে। আমি মালিকের কোনো পারমিশন আমার দেওয়ার দরকার নেই, লোকাল থানা থেকে পারমিশন হয়ে দিছে, লেবার নিয়ে জানের জন্য পারমিশন হয়ে দিছে, এগোর দায়িত্ব নেওয়া লাগবো, তো গার্জিয়ানে কাম করবো, ছোট লেবার দিয়ে কাম করার পরে লাইফ বরবাদ হবো, তারপরেও আবার মানে পিঠি রূপে কুক, তারপরেও এই এত এই রোদের মধ্যে আগুনের মধ্যে লেবারে কাম করব, তার টাকা মেরে খাবো মালিকে, লেবার টাকা নিছে যেদিন পরিস্থিতি সাম কাটবো ওই দিনকে লেবার যায় কাম করে শুরু করে দিব, লেবার যেদিন পরিস্থিতি সাম কাটবো এখন তো পরিস্থিতি। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড, গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।